আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা তিন নাম্বার তাজবিদ পড়ব। এই তিন নাম্বার তাজবিদ দেখছেন, সফির, সফির অর্থ শেষ দেয়া, আর সফিরের অক্ষর হচ্ছে তিনটি। ছন্দে ছন্দে বলি, সফিরের তিন অক্ষর সদ সিন ঝা, সদ সিন ঝা। এই সদ সিন ঝা এই তিনটা হচ্ছে শেষ দেওয়ার অক্ষর। শেষ দেওয়া পড়তে হবে এই তিনটি অক্ষরকে, আর শেষ দেওয়াকে বলা হয় সফির। এবারে খেয়াল করি আমরা, সদ জবর স, এই সদ অক্ষরটা শেষ দিতে হয়, এবং সাথে সাথে আমরা এর আগেও পড়েছি ইস্তেলার ভিতরে সদ অক্ষর। ইস্তেলার ভিতরে সদ আছে, সফিরের ভিতরে সদ, অর্থাৎ সদ অক্ষরটা শীষ সহ মোটা করে পড়তে হয়। একদিকে মোটা করতে হয়, জবরে আকার সারা করতে হয়, অপর দিকে শীষ দিতে হয়। তাহলে মোটা করে পড়তে হলে আপনার এই যে শাপলা ফুল চিহ্ন দেওয়া আছে, আর শীষের জন্য দেওয়া আছে আমাদের সোসাইটির পাতা চিহ্ন। তাই সদ জবর স, সিন জবর সা, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে, যা জবর যা, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে, স সা যা, সিন জবর সা, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, মি আ সা, মি আ, নুন জবর না, যা জবর যা, না যা, যা অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, লাম জবর লা, না যা লা, না যা লা, না যা লা। এরপরে সদ জবর স, সদ অক্ষর শীষ সহ মোটা করে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে, সদ অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না, বা জবর বা, সবা, র জবর র, সবা র, স বা র, স বা র। প্রথম থেকে আসি একবার, স সা যা, সা মি আ, না যা লা, স বা র। আলহামদুলিল্লাহ, আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদেরকেও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করবেন, এটি আমরা আশা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।